নমস্কার, শম্পা শোকের রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি মাশরুম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু সবাই জানি মাশরুম খুব হাই প্রোটিন, আর মাশরুম কিন্তু শরীরের জন্য ভালো, আর মাশরুম বিভিন্ন জাতের হয়। তো আজকে আমি যে মাশরুমটা রান্না করব সেটা অবশ্যই খাওয়ার জন্য আলাদা করে চাষ করা হয়। তো দেখো, এইভাবে প্যাকেটজাত বাজারে বিক্রি হয়, আর আমার কাছে বেশ 3-4 দিন মতো ফ্রিজে এটা স্টোর করা ছিল, তার জন্য জলের কণা বা বাষ্প জমেছে। তো এভাবে প্যাকেট থেকে প্রথমে মাশরুমগুলোকে ভালো করে খুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এটাকে কাটতে হবে, ঠিক এইভাবে। আর মাশরুমের ওপরে না, লাল লাল বা স্লিপারি জাতীয় হাত দিলে কিন্তু বোঝা যায় বেশ নোংরা থাকে, আর একটা নালসে টাইপের থাকে। অনেকেই মাশরুমের ডান্ডিটাও পুরো ভেঙে নিয়ে কাটিং করতে পারে, আবার অনেকে একটুখানি ডান্ডি অল্প একটু কাট করে পুরো ডান্ডিটা রেখেও দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে আমি ঠান্ডা জলে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব। 4 থেকে 5 মিনিট প্রথমত এটাকে ডুবিয়ে রাখবো, তারপরে ডোলে ডোলে ভালো করে রগড়ে এটাকে যতটা সম্ভব ধুয়ে নেব, আর তারপরে আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। কাটার পদ্ধতি খুবই স্বাভাবিক, সহজ। এইভাবে বড় বড় ছোট ছোট যে যেভাবে খুশি টুকরো করতে পারে, তবে মাশরুম যেহেতু খুব নরম হয় একেবারে ছোট ছোট টুকরো না করাই ভালো। এইভাবে কাটিং করে নিতে হবে, আর ফটাফট হয়ে যায়, একদমই দেরি হয় না। শুধু মশলাটা রেডি করে নিলে কিন্তু মাশরুম সহজেই রান্না হয়ে যায়। কেটে নিচ্ছি, মাশরুমগুলোকে কেটে আলাদা করে রেখেছি। আর একটা কড়াইতে 1 চামচ মতো সাদা তেল আমি গরম করতে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, বড় একটা টমেটোর টুকরো, 7 থেকে 8 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এটা যে যার স্বাদ মতো দেবে। দিয়ে মশলাটাকে কিন্তু তেলে অল্প একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজা ভাজা একেবারেই করবো না, কারণ এই মশলাটারই আমি ঠান্ডা হলে একটা মিনি পেস্ট বানাবো। আর ওদিকে আমি গরম জল করতে দিয়েছি, গরম জলটা ফুটলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি কাটা মাশরুমগুলোকে জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করাই আছে, ফোটাবো না আমি, গরম জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, 4 থেকে 5 মিনিট, যাতে একটা মাশরুমের যে আষ্টে গন্ধ সেটা চলে যায়, আর ভালোভাবে মাশরুমটা যাতে পরিষ্কার হয়ে যায়। এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে দেবো। আর এদিকে কিছু শুকনো মশলা নিয়েছি, যেমন চালমগজ বা চারমগজ 1 চামচ, 10 থেকে 12টা কাজু, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর নিয়েছি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো হচ্ছে শুকনো মশলা। এদিকে দেখো, মাশরুমটা কিন্তু জলে 4 থেকে 5 মিনিট রাখার পরে আমি জলটা ভালো করে ঝিরিয়ে নেব, আর এদিকে পেঁয়াজ টমেটোর যে মশলাটা সেটাও ঠান্ডা হয়ে। এবারে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে একে একে ফোড়নগুলো সব দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলোকে অল্প একটু ভাজা ভাজা করার পরে আমি যে মশলাটা ঠান্ডা করে পেস্ট করেছি সেটা ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি খুব বেশি মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখেছি, এটা আমার ভালো লাগে। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর তারপরে একে একে সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব, সেগুলোকেও সব নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু আমি কাঁচাই দিচ্ছি, এটা আমি মশলার সাথে ভাজিনি, তাতে আদার স্বাদটা নষ্ট হয়ে যায়। দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু স্বাদ মতো চিনি। সব মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু, আর চাল মগজের যে শুকনো পাউডারটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, এটা মশলাটা হওয়ার মাঝপথে দিয়ে দিলাম। দিয়ে সব মশলাটাকে আবারও ভালো করে নাড়াবো, মশলা মোটামুটি রেডি। আর এখানে দিচ্ছি আমি দুধের সর বা মালাই, যেটাকে আমি দিনের পর দিন ফ্রিজে স্টোর করে রাখি, যেটা কিন্তু ঘি বানাতে কাজে লাগে বা বিভিন্ন রেসিপির কাজে লাগে।
এর পরিবর্তে ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারে, তবে আমি এটা ইউজ করছি। এটা আমি কিছু কিছু রেসিপিতে দিয়ে থাকি, দুধের স্বর্ণ মানে খেতে কিন্তু জিনিসটা খুব ভালো লাগে। সব মশলাটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা মাশরুমগুলো। মাশরুম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ মশলা তৈরি আর মাশরুমও নরম। দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্রেভিটা যার যেমন পছন্দ সেরকম ভাবে জল দিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে একটু ঢেকে রাখতে হবে। মিনিট দশেক পরে তুলে নিলেই কিন্তু মাশরুম তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা একদম রেডি। এবারে এটা পরিবেশন করার পালা, আর এটা ভাত রুটি পরোটা যার যেমন খুশি সে তেমন ভাবেই খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এই হলো আমার আজকের মাশরুমের রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আশা করবো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।